welcome again to my YouTube channel entitled sumitdas the harbinger myself sumitdas so dekhte dekhte ajke ami 64 tomo video upload korte cholechi 64th video ebong tumra jano je er ager video te 63 number video te ami tomader eta lengthy chapter niye alochona korechhilam seta hocche phrasal verb ebong ekta video te sobta complete kora sombhab hoyni phrasal verb ba group verbs prochur hoy eta general ami tomader analysis korechhilam ebong 28টার মতো ফ্রেজাল ভার্ব আমি তোমাদের লিখিয়েছিলাম তাদের বেঙ্গলি মিনিং ইনক্লুডিং ইংলিশ মিনিং এবং তোমাদের আবারও বলছি যে টোটাল 100টা ফ্রেজাল ভার্ব আমি বেছে নিয়েছি ওই 100টার মধ্যেই কম বেশি তোমাদের ফিরিয়ে ফিরিয়ে আসে সো আজকে আমি চেষ্টা করব বেশি যত বেশি পারি 28টার পর থেকে সেগুলো কমপ্লিট করে দেওয়ার এবং আরও একটা ভিডিও আমার লাগবে ফ্রেজাল ভার্বে তিনটে ভিডিওতে আমি টোটাল 100টা ফ্রেজাল ভার্ব তোমাদের কমপ্লিট করে দেবো সো ভিডিও শুরুতেই বলে রাখছি আবার সবাইকে অনুরোধ করছি যে বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে নিয়ে যাও শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমরা কীরকম তোমাদের কীরকম ভিডিও দরকার আমাকে বেশি বেশি করে বলো আর এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এটা কিন্তু খুবই একটা ইউনিক চ্যাপ্টার সেটা তোমাদের খুব এসেন্সিয়াল দিন চ্যাপ্টার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও তোমাদের খুব কাজে লাগবে শুধুমাত্র অ্যাকাডেমিক সেকশনের ক্ষেত্রে কথা ভেবো না যাই হোক ফোকাস অন দ্য বোর্ড দেখো আগের দিন আমি 28টা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখো 29 নম্বর থেকে শুরু করেছি যারা লিখে নেওয়ার দরকার তারা অবশ্যই খাতায় লিখে নেবে যেমন 29 নম্বর দেখো 29 ফল থ্রু মানে হচ্ছে অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা 30 নম্বর দেখো গেট আপ মানে হচ্ছে ওয়েক মানে উঠে পড়া ঘুম থেকে উঠে পড়া গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট শব্দের অর্থ হচ্ছে বিতরণ করা 32 নম্বর দেখো গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা 33 দেখো গিভ আপ মানে হচ্ছে লিভ ত্যাগ করা 34 গো থ্রু রিড কেয়ারফুলি মনোযোগ সহকারে পড়া 35 দেখো গো আউট এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভে যাওয়া 36 গো আপ ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া 37 হ্যান্ড ওভার মানে ডেলিভার হস্তান্তরিত করা 38 হ্যান্ড ডাউন মানে পাস অন টু জেনারেশন মানে বংশানুক্রমে পাস করা সেটাকে বলা হয় হ্যান্ড ডাউনকে আমরা বলি পাস অন টু জেনারেশন মানে প্রজন্ম অনুযায়ী বংশানুক্রমে হস্তান্তরিত হওয়া হোল্ডিং চেক মানে হচ্ছে সংযত করা কিপ আপ দেখো মেনটেন বজায় রাখা 41 দেখো লুক আফটার টেক কেয়ার অফ মানে দেখাশোনা করা আর 42 নম্বর দেখো লুক ফর মানে সার্চ অনুসন্ধান করা আমি কিন্তু দেখো অ্যালফাবেটিক্যালি করাচ্ছি এবং যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই আলোচনা করছি এবং তোমাদের আরও একটা কথা আমি আগের দিনও বলেছিলাম সেটা আজকেও বলছি রিপিট করে দিচ্ছি ফ্রেজাল ভার্ব কিন্তু তোমাদের রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস থাকবে সবসময় লিস্ট নাও দেওয়া থাকতে পারে মাধ্যমিকের ক্ষেত্রে লিস্ট দেওয়া থাকে কিন্তু পরবর্তীকালে তোমরা যখন চাকরি বাকরি পরীক্ষা দেবে সেক্ষেত্রে লিস্ট দেওয়া থাকবে না সেক্ষেত্রে মাথায় রাখবে একটা জিনিস যে তোমাদের সেই ভার্বটা যে টেন্সে আছে আমাদের কিন্তু ফ্রেজাল ভার্বটাকে সেই টেন্সেই চেঞ্জ করতে হবে সে যদি পাস্টে থাকে তাহলে পাস্টে করতে হবে সে যদি প্রেজেন্টে থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে সেই অনুযায়ী করতে হবে এটা কিন্তু মাথায় থাকে তাহলে এই 42টা মোটামুটি ফ্রেজাল ভার্ব আমি তোমাদের পড়ালাম যাদের লিখে নেওয়ার দরকার আবারও বলছি ভিডিওটা পজ করে লিখে নাও আজকে আমি ভিডিওর সেকেন্ড পোর্শনে আরও কিছু ফ্রেজাল ভার্বস নিয়ে তোমাদের আলোচনা করব টোটাল 100টা মানে তিনটে ভিডিও করলে এই চ্যাপ্টার অনুযায়ী আমি তোমাদের ফ্রেজাল ভার্বস কমপ্লিট করে দেবো আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না কি আছে ফ্রেন্ডস ওয়েলকাম এগেন টু দ্য সেকেন্ড পোর্শন অফ দ্য ভিডিও তোমরা আজকে ভিডিওর ফার্স্ট পোর্শনে দেখলে আমি তোমাদের ফ্রেজাল ভার্ব পার্ট টু এর যে ভিডিওটা আজকে করছি সেটার 28 থেকে 42 অবধি তোমাদের ফ্রেজাল ভার্বস আমি শেখালাম যাদের লিখে নেওয়া দরকার অবশ্যই লিখে নিও এবারে আজকে ভিডিও রিমেনিং পোর্শনে আমি তোমাদের 42 থেকে একেবারে 58 অবধি 58 অবধি আমি তোমাদের ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করছি আর বাকি যে রিমেনিংস আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে বাকি 42টা আছে আশা করছি নেক্সট ভিডিওতে থার্ড পার্ট ফ্রেজাল ভার্ব পার্ট 3-তে আমি কমপ্লিট করে দিতে পারবো সো জাস্ট ফোকাস অন দ্য বোর্ড দেখো 43 দেখো লুক ইন টু যেটাকে আমরা বলছি ইংলিশ মিনিং হচ্ছে ইনভেস্টিগেট মানে তদন্ত করা 44 লুক আপ মানে ফাইন্ড কোনো তথ্য বা শব্দ খুঁজে বার করা 45 লুক ফরওয়ার্ড টু এক্সপেক্ট প্রতীক্ষা করা বা প্রত্যাশা করা 46 দেখো মেক আপ কম্পেনসেট ক্ষতিপূরণ করা 47 মেক আউট
আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা 48 মেক ওভার ট্রান্সফার হস্তান্তরিত করা 49 পুল ডাউন ডিমোলিশ ভেঙে ফেলা 50 পুট অন ওয়্যার পোশাক পরা 51 পুট আউট এক্সটিংগুইশ নেভানো 52 পুট আপ উইথ টলারে সহ্য করা 53 পুট অফ পোস্টপন স্থগিত রাখা 54 পুট ডাউন রাইট লেখা 55 রান অ্যাওয়ে গো অ্যাওয়ে পালিয়ে যাওয়া 56 রান আফটার চেজ তাড়া করা 57 রান ওভার ড্রাইভ ওভার চাপা পড়া আর 58 সেট ইন স্টার্ট শুরু করা বা শুরু হওয়া। দেখো প্রত্যেকটা অ্যালফাবেট থেকে যেগুলো একদম মানে ফাইভ স্টার ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস আমি সেগুলোই কিন্তু শুরু দিয়েছি যতটা কম করা যায়, এই 100টার থেকে আর কম করা যায় না। সুতরাং তোমরা কিন্তু এগুলো মন দিয়ে ফলো করো, যারা লিখে নেওয়ার দরকার তারা লিখে নাও, আর বেশি বেশি করে টেস্ট পেপার্স থেকে কোশ্চেন ব্যাংকস থেকে প্র্যাকটিস করো। আর আবারও মাথায় রাখবে কিন্তু যে আমাদের কিন্তু ভার্বের যে টেন্সটা আছে সেই টেন্সটা কিন্তু বার মাথায় রাখতে হবে, সেই টেন্স অনুযায়ী কিন্তু ফ্রেজাল ভার্বের আমরা চেঞ্জ করবো। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থেকো, ইটস আ ফ্যামিলি। আমি তোমাদের বেশি বেশি করে উপকারে আসতে চাই, আরও বেশি করে তোমরা যাতে সমৃদ্ধ হও, এনগেজড হও, সেই জন্য সবাই ভিডিওটা লাইক করো। আর যারা নতুন আছো ফ্লোটিং ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে লিঙ্ক পাঠিয়ে দাও, সবাই দেখতে থাকো, সবাই পাশে থাকো, এবং সবার সুস্থতা কামনা করি। পুজোয় আগামী পুজোয় সবার জন্য অনেক শুভেচ্ছা, ভালো থাকো, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।